সমন্বিত উদ্ভিদ পুষ্টি পদ্ধতি বা IPNS। সমন্বিত উদ্ভিদ পুষ্টি পদ্ধতির মূল ধারণা হল সকল উদ্ভিদ পুষ্টির উৎস ব্যবস্থাপনা, জৈব ও অজৈব উভয়ই। বর্তমান চাষাবাদ পদ্ধতির মধ্যে সর্বোচ্চ ও টেকসই ফলন প্রদান সমন্বিত উদ্ভিদ পুষ্টি পদ্ধতিতে অজৈব সার, জৈব সার, ফসলের অবশিষ্টাংশ, কম্পোস্ট, নাইট্রোজেন ফিক্সিং ফসল এবং জৈব সার যথাযথ সমন্বয় হয়। উদাহরণ, অ্যাজোলা স্থানীয় পরিবেশগত অবস্থা, ভূমি ব্যবহারের সিস্টেম এবং স্বতন্ত্র কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার জন্য ব্যবহৃত হয়। এটি এক ফসলের বদলে ফসলের প্যাটার্ন শনাক্ত করা জরুরি এবং পৃথক জমির বদলে পুরো কৃষিকাজ সিস্টেম। খনিজ সারের প্রয়োজন প্রতিষ্ঠার আগে, খামার উপলব্ধ, বার্ষিক মূল্য কি এবং খামারের সার, ফসলের অবশিষ্টাংশ সার এবং অন্যান্য জৈব পদার্থের পরিকল্পনা মাফিক পৌষ্টিক মান কি অনুমান করা উচিত। শুধুমাত্র তারপর আমাদের অজৈব সারের সাথে প্রয়োজনীয় উদ্ভিদ পুষ্টির অভাব পরিপূর্ণ করার চেষ্টা করা উচিত। নিম্নোক্ত উপাদান সমন্বিত উদ্ভিদ পুষ্টি পদ্ধতির উপাদান হিসেবে বিবেচনা করা যেতে পারে: প্রাকৃতিক সম্পদ, মাটি সরবরাহ, পানি সরবরাহ, বৃষ্টি বা ধুলো দ্বারা জমাকরণ, স্বাভাবিক জৈবিক নাইট্রোজেন স্থানীয়করণ। জৈব পুষ্টি উৎস, ফসলের অবশিষ্টাংশ, সবুজ সার, ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা নাইট্রোজেন স্থায়ীকরণ। জৈব পদার্থ ব্যবস্থাপনা, জৈব বর্জ্য ব্যবস্থাপনা। খনিজ সম্পদ, অজৈব সার অন্তর্ভুক্ত।